একটা ইন্টারেস্টিং পাইথন প্রবলেমের কথা বলি। মনে করা যাক আপনার কাছে একটা লিস্ট আছে, পাইথন লিস্ট। লিস্টে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালিউজ আছে। তো আপনার যেটা করতে হবে, একদম শর্টেস্ট লাইন্স অফ কোড ইউজ করে, মানে জাস্ট যত কম সম্ভব কোড লিখবেন, লিখে ওখান থেকে সব ডুপ্লিকেটস রিমুভ করতে হবে। একটা উপায় আছে, যেটা হচ্ছে যে আপনি একটা ফর লুপ চালাবেন। ফর লুপ চালিয়ে যদি কোনো আইটেম অলরেডি ওই লিস্টে এক্সিস্ট করে তাহলে জাস্ট ওটাকে বাদ দিয়ে দিবেন, এটা হতে পারে। বাট একদম ফাস্টেস্ট পসিবল ওয়েতে এটা করার উপায় হচ্ছে, পাইথনে আমাদের একটা ক্লাস আছে যেটা হচ্ছে সেটস। আমরা যদি কোনো লিস্টকে সেটে কনভার্ট করি, অটোমেটিক্যালি সব ডুপ্লিকেটস রিমুভ হয়ে যায়। সো আমি যদি সব ডুপ্লিকেটস ফাস্টেস্ট ওয়েতে রিমুভ করতে চাই, আমরা আমাদের লিস্টটাকে সেটে কনভার্ট করব, ডুপ্লিকেটস রিমুভ হয়ে গেল, ওই সেটটাকে এখন আমি আবার লিস্টে কনভার্ট করে ফেলবো। কনগ্রাচুলেশনস, আপনি ফাস্টেস্ট ওয়েতে ডুপ্লিকেট রিমুভাল শিখে ফেলেছেন।